দাদু আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। দাদু আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনার দয়ায় ভালো আছে। দাদু আপনার এখন বর্তমান বয়স কত? আমার বয়স হচ্ছে 84। 84 বছর বয়স। জি। তো এই বয়সে তো অনেকেই বাড়িতে থাকে, বসে থাকে, অনেকে বয়সের ভাঙিয়ে পড়ে। জি। তো সৃষ্টিকর্তা আপনাকে যথেষ্ট শক্তিশালী রেখেছেন। জি জি। তা আপনি কি বাঁশি বাজান না বিক্রি করেন? আমি বাঁশি বাজা মানুষের মন জয় করি, বিক্রয় করি। আমার একটা পরিবার আছে, পরিবারকে চালাই। পরিবারকে চালান, তাই তো? আমার বিক্রিও করে। বিক্রিও করেন? জি। আচ্ছা দাদু আপনার ছেলে মেয়ে নাই? আমার ছেলে মেয়ে আছে, দুই ছেলে, একটা মোটরের ড্রাইভারি করে আর একটা সংসারে কাম করে। ওরা ওরে সংসারে চালাতে পারে না, আমি আমার মতন চলে, আল্লাহ পাক চালায়। তো ওরা মানে ইনকাম যা করে তা দিয়ে নিজের মতো চলে, আপনাকে দেখে না? না, দেখে না। তাহলে বন্ধুরা দেখেন যে ইনি বয়স 84, আমার দাদাকে আমি দেখি নাই, তো উনাকে আমার দাদুর মতোই লাগলো এবং খুব কষ্টও লাগলো যে 84 বছর বয়সে উনাকে এখনও সংসারের যে মানে দায়িত্ব সেটা পালন করতে হচ্ছে। দাদি আছে, দাদির জন্য, তার নিজের জন্য, খাওয়া পড়ার জন্য তার এই বাঁশি বিক্রি করতে হয় এবং মানুষের অনেক সময় মনোরঞ্জন করে বাঁশি বাজিয়ে যে যা দেয় তাই নিয়ে তাকে সংসার চালাতে হয়। তো আসলে এটা আমাদের সমাজে আমাদের কিন্তু মোটেই কাম্য নয়। তো দাদু আপনার নামটা একটু বলবেন। আমার নাম মোহাম্মদ রহমত আলী খান। রহমত আলী খান। আমার আব্বার নাম নসির খান। নসির খান। আমার দাদার নাম কিয়ামউদ্দিন খান। কিয়ামউদ্দিন খান। জি। আমার বাড়ি হচ্ছে দাসুরিয়া চাঁদপুর। দাসুরিয়া চাঁদপুর। বন্ধুরা এটা কিন্তু উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র, পাবনা জেলার অন্তর্গত ঈশ্বরদি উপজেলার একটি ইউনিয়ন, দাসুরিয়া ইউনিয়ন। যে ইউনিয়নের আপনার গ্রামের নামটি বলবেন দাদা? গ্রামের নাম চাঁদপুর। গ্রামের নাম চাঁদপুর, রেল স্টেশনের পাশেই। আচ্ছা বন্ধুরা আপনারা যে দাসুরিয়া রেল স্টেশন রয়েছে এখানে এসে এই চাচার নাম যদি কেউ বলেন যে বাঁশি বাজাই, রহমত আলী, দোকান কোথায় বললে আপনাদের দেখিয়ে দিবে। আপনাদের কাছে দুটা রিকোয়েস্ট থাকবে, যারা বাঁশি বাজান বা যারা বাঁশি পছন্দ করেন অবশ্যই তার দোকান আছে। দোকানের অ্যাড্রেসটা আমি বলি, এটা হচ্ছে দাসুরিয়া ইউনিয়নের ওখানে যে রেল স্টেশন রয়েছে, রেল স্টেশনে গিয়ে ওনার নাম বললেই যে বাঁশি বাজাই রহমত বললেই যে কেউ আপনাদেরকে দেখিয়ে দিবে। তো আসলে আমরা সমাজের মানুষ হিসেবে আমাদের কর্তব্য ওনাদের পাশে থাকা, কারণ এই 84 বছর বয়সে যার রেস্ট নেওয়ার কথা, যার বিনোদন করার কথা, সেই ব্যক্তি সংসারের যে দায়িত্ব সেটা এখনও মাথায় নিয়ে বহন করছে, যেটা আমাদের জন্য মোটেই কাম্য নয়। তাই বন্ধুরা আমি সকলকে রিকোয়েস্ট করব, অন্তত তার পাশে আপনারা এমনিতে সহযোগিতা করেন বা না করেন, তার দোকান থেকে দু চারটা বাঁশি কিনে যদি তার পাশে থাকেন তার জন্য একটু সহযোগিতা হবে। তো দাদু আজকে আমাদের আপনার ভালো লাগার শ্রেষ্ঠ একটি গানের কিছু অংশ বাঁশিতে একটু শোনাবেন আমাদের। আলহামদুলিল্লাহ। জি।
দাদু অনেক কষ্ট করে আমাদের দর্শক শ্রোতাদের জন্য বাঁশি বাজালেন। তো আপনি একজন অভিজ্ঞ এবং আমাদের খুবই মুরব্বী গুণীজন একজন মানুষ, আপনি শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি। তো যারা নতুন বাঁশি শিখতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন? আমি আমার বাসায় বসে আমার দোকানে পর বসে বাঁশি বাজানো শেখাই, কিংবা আমি সেখানে জায়গা তারা যদি দুই পাঁচজন হয় আমি তাদেরকেও শেখাই, তারা যদি কালে শেখার আগ্রহ করে আমি তার বাসায় জায়গা শেখাই। যত বাদ্যযন্ত্র আছে তার থেকে উপের বাদ্যযন্ত্র হচ্ছে বাঁশি। বাঁশি শেখাটা খুব কঠিন আবার খুব সহজ, কিন্তু শিখতে হবে, জানতে হবে, জানতে পারে এই বাঁশির বাজনা যেখানেই যে জানে হয়তো তার জন্যে খুব সৌন্দর্য কিংবা খুব ভালো। আমি মেয়েরে ছেলেরে সকলকেই শেখাই জি শেখার জন্যে তারা। দাদু আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আপনাকে আমাদের মাইন্ডসাইট চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনাকে সুস্থ রাখেন, ভালো রাখেন এবং আমাদের জন্য আপনি দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমি দোয়া করবো আপনাদের জন্য, আপনারা আমার শিষ্য হয়ে যেন আমার মতন একটা শিল্পী হতে পারেন আমি সেই দোয়াই করবো ইনশাআল্লাহ। দাদু ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।